नमस्कार बंधुरा, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসার ওয়েবসাইট আছি। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো। রাজ্যের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তখন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে থাকবো। তো দেখো, এখানে তোমরা এই ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন পাবে, সেখানে এসে তোমার নোটিফিকেশানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে নোটিশটা দেওয়া আছে, নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা ডিরেক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখতে পাচ্ছ 23/12/2022 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। অ্যাড্রেসটা এখানে মেনশন করেছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট এক্সিবিশন 2022 ফর পোস্ট অফ সাব ওভারসার SWM গ্রেড 4 আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হবে 29/12/2022 তারিখ থেকে এবং তোমাদের কিন্তু অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। www.mscwdr.org এর ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা এখানে বিস্তারিত তথ্য জেনে নেবো। দেখতে পাচ্ছ এখানে পোস্টের নাম সাব ওভারসিস ওভারসার পোস্টের রিক্রুট কমন হচ্ছে 0% সংখ্যা এখানে 75টি আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে 35%, আনরিজার্ভ PWD ক্যাটাগরিতে আছে 2%, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান আছে 3%, আনরিজার্ভ স্পোর্টস পার্সন 2%, SC ক্যাটাগরিতে 17%, ST ক্যাটাগরিতে 4%, OBC A আছে 7%, OBC বিতে আছে 5%, সব মিলিয়ে 75% কিন্তু রিক্রুট করানো হবে। দেখো এখানে পে স্কেল পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কিন্তু কী বলে দেখো, মেট্রিকুলেশন মাধ্যমিক পাস ফ্রম দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর ইটস ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এজ লিমিট 1/1/2022 তারিখ অনুযায়ী তোমাদের 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এক্সট্রা যে বয়সের SST 5 বছর, OBC 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 10 বছর, যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এস অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যাকসেপ্টেড, শুধুমাত্র মাধ্যমিকের যে সার্টিফিকেট দেওয়া আছে বা অ্যাডমিট কার্ড দেওয়া আছে সেই এজটাই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। এরপরে আমরা নিচে চলে আসবো। দেখো এখানে বলছে এজ ডিডাকশন যেটা তোমাদের বলে সেরকম দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, যারা OBC এবং আনরিজার্ভ ক্যাটাগরি আছে তার জন্য 150 টাকা তোমাদের যে ফিস জমা হতে হবে, তার সাথে কিন্তু প্রসেসিং ফি বাবদ 50 টাকা টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা হতে হবে। তবে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তার জন্য কিন্তু শুধুমাত্র 50 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা হতে হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো নিচে সিলেবাস এবং দেখতে পাচ্ছি এখানে রিক্রুটমেন্ট মোড কীভাবে তোমাদের রিক্রুট করানো হবে। লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের এবং পাসওয়ার্ড টেস্ট থাকবে 40 নম্বরের। এই দুটি মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। সিলেবাস এখানে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। স্ক্রল করে নিয়ে চলে আসবো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শুরু হবে 29 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে তোমাদের দেখতে পাচ্ছ 28/1/2023 তারিখ পর্যন্ত। তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন শুরু হলে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং আমি নিজেও অ্যাপ্লিকেশন করবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।